সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মুন, একটা কথা বলবো। বলো। আমি না বীতির কান্নাটা কিছুতেই ভুলতে পারছি না। হ্যাঁ, আমারও ভীষণ খারাপ লাগছে। আচ্ছা, ওই সায়নের বাড়ির লোকজন কি ওর উপরে খুব অত্যাচার করে? হঠাৎ এই কথা বলছো কেন? আমার দেখে তো তাই মনে হলো। কিন্তু মন, এই ঘটনাটা যদি সত্যি হয়, না না মন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মনের ভিতরটা না খুব খচখচ করছে জানো। তোমার কথা শুনে তো এখন আমার মনটাও খচখচ করছে। আমার কথা শুনে কেন? আমি তো অবাক হচ্ছি, তুমি যেখানে সুযোগ পেলেই আমার উপর চেঁচামেচি করো, রাগ দেখাও, সেখানে বীথির চোখের জল দেখে তুমি এত বিচলিত হচ্ছ কেন? আরে আমি বিচলিত হচ্ছি সায়ন আর বীথির মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। ওরা তো আমাদের কিছু বললো না। কি দেখছো বলো তো? আচ্ছা, বীথি কি তোমাকে কিছু জানিয়েছে? তোমায় একটা কথা জানিয়ে রাখি, একটা মেয়ে কখনোই তার শ্বশুরবাড়ি বা বরের নামে নিন্দা করবে না। তাই বীথিও আমাকে তার সমস্যার ব্যাপারে কিছুই বলেনি। বুঝলাম, চলো। দেখে হাঁটতে পারো না? ওদের দোষ দিচ্ছ কেন? দোষটা তো তোমার। আমি কি করলাম? ওরাই তো হাসাহাসি করতে করতে না দেখে হাঁটছিল। না না, তা নয়। হ্যাঁ, আমি যখন চিন্তা করছিলাম তুমি নিশ্চয়ই ওদের দিকে তাকিয়ে হেসেছিলে। হ্যাঁ, আর তোমার মতো সুন্দরী মহিলা যদি ওদের দিকে তাকিয়ে হাসে, ওরা নিজেদেরকে সামলাবে কি করে? গায়ে তো পড়বে, এটাই তো স্বাভাবিক। এটা তুমি কি বলছো? আমি কখন হাসলাম? আমি তো তোমার সাথেই কথা বলতে বলতে হাঁটছিলাম। মন, বাজে কথা বলো না তো। তোমার সঙ্গে না এক মুহূর্ত চলা যায় না। হ্যাঁ, দূর। এখনই সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।